ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. নামাজ শেষে যে জিকির সমূহ রয়েছে তা নামাজ শেষে মসজিদে না বসে হেঁটে হেঁটে করা যাবে না, এটা মসজিদে বসে করতে হবে। এই ভুলটা আমাদের অনেকে মনে করি আমরা, যে এটা হাইটে হেঁটে যাইতে হেঁটে করবো না, এটা মসজিদ ওই জন্য ওখানে বসে করতে হবে। সাহাবা একরাম ওখানে বসে করতেন, হেঁটে হেঁটে কোনো জিকির এরকম হয় না। হেঁটে হেঁটে জিকির এটা ওই সময় হয় যখন মানুষের সুযোগ নেই, কোনো রকমই আমার সুযোগ নেই, তো অন্তত আদা হয় নাই কাজা হচ্ছে, মানে কোনো রকম কিছু দোয়া পড়তেছি। কারণ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেন, যেদিন এই দোয়াগুলি করি না সেদিন আমি প্রাণ পাই না। আমারও মনে হয় যেদিন দোয়াগুলি করি না সেদিন মনে হয় যেন আমার অনেক কিছু হারিয়ে দিচ্ছে। বিশ্বাস করুন, দোয়াগুলো অর্থ সহ পড়ে দেখবেন, এইটার সাথে সারাদিনে অনেকগুলি কাজের আপনার সম্পৃক্ততা আছে, অনেক ভালো ভালো জিনিস আপনি পাবেন এবং যেটা আপনি কল্পনা করেন না এরকম। এই জন্য দোয়াগুলো করবেন বসেই, এই সময়টুকু দেন, সালাতের সাথে একটু যোগ করে নেন। মনে করেন যে সালাতের সাথে আরও 5 মিনিট যোগ করে নিলাম, সমস্যা কোনো কিছুই হারিয়ে যায় না। একমাত্র হয়তো বিমান চলে যেতে পারে বা ট্রেন চলে যেতে পারে, যদি এইটা হয় তাহলে ট্রেনে পড়েন বিমানে পড়েন অথবা উঠে দোয়াটা করতে করতে উঠেন, কোনো সমস্যা, এটা হলো বিশেষ অবস্থা। কিন্তু সাধারণভাবে কখনো আপনি এটা করবেন না, যেখানে হারিয়ে যাওয়ার মানে কোনো সমস্যা নেই সেখানে করবেন না। মাত্র 5 মিনিট সময় লাগে, আমি দেখছি সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে।